আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলে মূলত গবাদি পশু নিয়ে কার্যক্রম করে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে যে আপনাদের যে সকল খামারি আছেন বা গরু পালনকারী আছেন, সবারই এই যে দিকটা, এই দিকটা সকলেরই প্রবলেম হয়ে থাকে। তো আজকে সেই দিকটা নিয়ে কথা বলবো। তো সেই দিকটা হচ্ছে যে আপনার যে গবাদি পশুর যে গরু আছে বা ছাগল আছে, সেই গরু ছাগলের একটি বিশেষ রকমের সমস্যা প্রতিনিয়ত দেখা দেয়। সেটা হচ্ছে যে আপনার খামারিতে যে গরু আছে, সেই গরুটা অযথা ছটফট করছে বা লাফালাফি করছে। মূলত এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি আপনাদের সামনে কথা বলতে আসছি, আপনারা কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে খুব সহজে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। একটা কথা আপনাদের না বললেই না, আপনার যে মশা মাছি আছে, এই মশা মাছির কারণে আপনাদের যে গরু আছে, সেই গরুর প্রায় 50 থেকে 60 ভাগ আপনার গরুর যে অসুস্থতা হয়, অসুস্থতার মূল কারণ কিন্তু এই মশা মাছি। তাই প্রত্যেক খামারিদের দায়িত্ব কর্তব্য হিসাবে এই মশা মাছি রোধ করতে হবে, কারণ মশা মাছির কারণে আপনার গরুটা নানা রকমের রোগবালার সৃষ্টি হবে। তো চলুন আর বেশি কথা না বলে এখন আমরা কিভাবে আপনার যে গরুটা আছে, সেই গরুটাকে আপনি এই মশামাছি থেকে রক্ষা করবেন, তো সেই সম্পর্কে আজকে কথা বলি। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে গবাদি পশু টিপস সম্পর্কে ধারণা দিয়ে থাকি। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওর স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন, সেই গাছটা আমাদের সকলের পরিচিত। আমাদের যে বাসির বা বাসার আঙ্গিনা বা যে কোনো জায়গায় এই গাছটাকে দেখা যায়। তো এই গাছটার নাম হচ্ছে যে নিম গাছ। তো বর্তমানে আমাদের এই নিম গাছ সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিব যে আপনারা কিভাবে নিম গাছের কী কী পদ্ধতি অবলম্বন করে যদি আপনার ফার্মে সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন, তাহলে পরে আপনার যে গরু আছে সেই গরুর মশা মাছি থেকে রক্ষা পাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিম গাছের ডাল ভাঙছি ছোটো ছোটো করে। এই ডাল ভাঙার কারণ হচ্ছে আমি প্রথমে নিম গাছ থেকে নিম গাছের পাতা সংগ্রহ করব। এই নিম গাছের পাতা সংগ্রহ করার একটি কারণ হচ্ছে যে এই নিম গাছের পাতা আমি প্রথমে এটাকে মানে নানা রকমভাবে প্রক্রিয়াজাতকরণ করে তারপরে আমি আমার যে গবাদি পশুর যে ফার্ম আছে সেই ফার্মে ব্যবহার করব। সেই জন্যে আমি আপনাদেরকে নিম গাছের পাতা সংগ্রহ করার জন্য নিম গাছের পাতার ভিডিও চিত্র দেখালাম যে আমি কিভাবে পাতা সংগ্রহ করছি। মূলত আপনাদের দেখতে পারলেন যে আমরা নিম গাছ থেকে পাতা সংগ্রহ করলাম, এবং পাতা সংগ্রহ করার পরে আমরা সেই পাতা এখন আমাদের যে কোনো জায়গায় মানে যে জায়গায় বা পাতাটা ভালো একটি জায়গায় সেই পাতাটা রক্ষা নিব। এই পাতাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে পাতাটাকে আমি এখন মূলত এই পাতাটাকে যে পাতাগুলো আছে ডালগুলো, ছোটো ছোটো ডালগুলো, সেগুলোকে আমি ফেলে দেব আর আমার পাতাগুলো আমি নিব। পাতাগুলো দেওয়ার পরে এই পাতাগুলোকে আমরা বিভিন্নভাবে যে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পিষে বলেন বা বেটে বলেন, সেই পদ্ধতিতে পাতা থেকে আমরা রস সংগ্রহ করব। তাই এখন আমরা পাতা থেকে ডাল থেকে পাতাগুলা ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নেওয়ার পরে আমরা সেই পাতা থেকে আপনার শেষে তারপরে সেখান থেকে রস সংগ্রহ করব। তো দর্শক বন্ধুরা, আমরা নিম গাছ থেকে রস সংগ্রহ করার পরে সেই রস যদি আমার যে ফার্ম আছে বা গবাদি পশুর যে আশেপাশে যে স্থানগুলো আছে সেই স্থানগুলো যদি স্প্রে করে বা ছিটাইয়া দিতে পারি, তাহলে পরে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার গরুর যে ফার্ম আছে সেই ফার্মে কোনো রকমের মশা মাছির উপদ্রব একদমই থাকবে না। তো আপনারা আরেকটি কাজও করতে পারেন যে আপনার যে গরু আছে সেই গরুটার গায়েও কিছুটা স্প্রে করতে দিতে পারেন, মুখের দিকে বাদে যে কোনো মানে পেটে বা পিছনের দিকে যে কোনো জায়গায় যদি আপনি এই নিমের পাতা যদি স্প্রে করে দেন, তাহলে পরে আপনি দেখবেন যে মশা মাছি থেকে আপনার গরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে আপনার মশার মাছির উপদ্রব থেকে আপনার গরুকে রক্ষা করবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে পরে আমাদের এই চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর দর্শক বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে মিস না হয়। তো দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আপনাদের খামারির এবং আপনাদের যে গরু আছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।